আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে আমরা শিখব কিভাবে একটি ছবির স্মোক এফেক্ট করা যায়। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো বেশি কথা না বলে শুরু করি। তো প্রথমে ফটোশপটি ওপেন করে নিতেছি। ফটোশপটি আমার ওপেন হয়ে গিয়েছে। এখন আমি যেই ছবির কাজ করব সেই ছবি হচ্ছে ফটোশপ ওপেন করে নিব। ছবিটি আমার ওপেন হয়ে গিয়েছে। অল্টার পেস্ট করে ছবিটিকে জুম করে নিব। আমার ফাইলে গিয়ে স্মোক ইমেজটি ফটোশপ ওপেন করে নিব। এই লকটি এসে মাউসে দুইবার ক্লিক করলে লকটি খুলে যাবে। মুখটি ক্লিক রেখে ড্র্যাগ করে এখানে নিচে ছেড়ে দেব। কন্ট্রোল টি অল্টার ফেস করে অল্টার শিফট চেপে ঠিক ভালো করে সিগারের গায়ে ভালো করে বসাই দেব। বেলুন অপশন আছে, স্ক্রিন রাখব, সিলেক্ট এডিসিস টুল, ঠিক এই সাইডটিগুলো একটু আস্তে করে রিমুভ করে দেবো। মুফুল ক্লিক করে ভালো করে একটু জায়গায় বসে নেব। বিফোর আফটার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সহজেই একটি ছবির স্মোক এফেক্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।